সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ কয়েকটি দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে নতুন করে চাকরিতে কোটার বিষয়টি সামনে এলো। তবে চাকরিতে এই কোটা ব্যবস্থা চলে আসছে দীর্ঘদিন ধরে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলনের এক পর্যায়ে 2018 সালের অক্টোবরে নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। অবশ্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল ছিল ও আছে। সরকারি তথ্য বলছে, স্বাধীনতার পর 1972 সাল থেকে 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো, বাকি 80% পদে কোটায় নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়, বাকি 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। এ অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, জেলা ক্ষেত্রে 10% ও 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর। পরে 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দেয়াতে মোট 56% করা হয়। শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল, পরে এই কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তারপর নাতি নাতনি যুক্ত করা হয়। কোটা সংস্কার আন্দোলনের মুখে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2021 সালের 6 ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। সর্বশেষ কোটা পূর্ণবহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থী মঙ্গলবার 9 জুলাই আবেদন করেন। শুনানির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হোসেনের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ কোটার বিষয়ে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। আগামী 7 আগস্ট পরবর্তী রায়ের দিন ধার্য করা হয়।